যা গতকালকে উদয়পুর মহকুমার কাকরাবনে কমিউনিটি হেলথ সেন্টার তার বিল্ডিং উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী প্রণদ সিংহ রায় তো এটার অনুষ্ঠানে তিনি উনি কিছু কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমার কথা বলা না হলে আসলে এই ব্যাপারে খুব কথা বলার ইচ্ছা ছিল না আগ্রহ নাই কিন্তু যেহেতু বিভ্রান্তি তৈরি হতে সেজন্য বক্তব্য রাখা উনি এখানে কমিটি হল উদ্বোধন করতে গিয়ে বলেছেন বক্তব্যের মাঝে যে উনি দুঃখিত যে স্থানীয় বিধায়ককে নিমন্ত্রণ করা হয়েছে আসেনি এবং একটা চিঠিও উনি সবার কাছে দেখেছেন চিঠিতে ছাপা হয়েছে জুট সরকার বিজেপি আইপিএফটি তারা আসলে গণতান্ত্রিক রীতি পদ্ধতির কোনো ধার ধারে না এর আগে এই বিধানসভা কেন্দ্রেই মির্জাতে একটা হেলথ সেন্টার উদ্বোধন হয়েছে বামপ্রণ্ডার সরকারের সময় এবং তৎকালীন সময়ে আমিও এমএলএ ছিলাম আমাকে দিয়ে ভিত্তি স্থাপন করানো হয়েছিল সেটা উদ্বোধন হয়েছে সেটা আমাদের জানানোও হয়নি যে উদ্বোধন হবে নিমন্ত্রণ দূরের কথা অনুষ্ঠানে যাওয়ার কথা দূরের কথা গতকালকে যে ওরা উদ্বোধন করেছেন এটা বলা ভালো যে তারা গত পরশু অর্থাৎ এক তারিখ দুপুরবেলা আমাকে হেলথের একজন আধিকারিক জেলা স্তরের উনি টেলিফোন করেছেন আপনার নাম চিঠিতে রাখা হয়েছে আপনি থাকবেন এর আগে আমি জানি না কিছু উদ্বোধন করেছেন কালকে পরশু দিন আমাকে এরকম বলেছেন চিঠিতে নাম রাখা হয়েছে আপনি থাকবেন তো আমি খবর নিয়ে জানলাম এখানে একটা ফলক তৈরি হয়েছিল প্রথম হলো মুখ্যমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আর বিপ্লব দেব বিপ্লব ঘোষ এই দুজনের নামে এটা ভেঙে দেওয়া হয়েছে পরে এটা করেছে মন্ত্রী রামপদ যুক্ত করে বিপ্লব ঘোষ স্থানীয় বিধায়কের নামে তো চিঠিতে রেখেছে কী অর্থে যাওয়ার নিমন্ত্রণ তো যেভাবে নিমন্ত্রণ করা এটা তো শালীনতা বোধ আছে যাওয়ার প্রশ্ন কিন্তু ওখানে এটা বলেছেন যে এরকম আমরা তো নিমন্ত্রণ করেছি আসেনি বিপ্লব ঘোষ ওই এলাকার কিন্তু এমএলএ না বিপ্লবীষের নাম রাখা না রাখা অতিথি থাকলে এটা আমার আপত্তির কোনো কিছু নেই কিন্তু স্থানীয় বিধায়ককে বাদ দিয়ে ওর নাম লিখেছে তারপরে আমাকে বলছে আমি যাইনি কেন এটা আপনাদের জানা যে কাকরাবন হেলথ সেন্টার যেমন পাবলিক হেলথ এই পিএসসি এটাও বামফ্রন্টের শুরু হয়েছে বামফ্রন্টের সময় প্রায় শেষ হয়ে গেছিলো সাড়ে চার বছর লেগেছে তারা বাকি কাজ শুরু শেষ করে শুরু করতে কাকরাবনের এটা ষোলো সতেরো সালেই কাজ শুরু হয়েছে এটাও বামফ্রন্টের সময় কাজ শেষ হয়ে গেছিলো অল্প কিছু বাকি ছিল এটাও পুনে প্রায় সাড়ে চার বছর পুনে পাঁচ বছর লাগলো শেষ করতে এই বিধানসভা এলাকা আরেকটা পিএসসি আছে তুলামোড়াতে তুলা বামফ্রন্টের সময়ের টেন্ডার দেওয়া কোয়ার্টার এখনও শেষ করতে পারেনি পুনে পাঁচ বছর হয়েছে এটা হল তাদের উন্নয়নের নমুনা গণতান্ত্রিক রীতিনীতি তারা মানেই না তারা ভয় পান যে বিরোধীরা যদি কোনো অনুষ্ঠানে থাকে তাহলে মানুষ তো আমাদের কথা শুনবে বিরোধীদের কথা শুনবে এজন্যেই তারা বিরোধীদের অনুষ্ঠান রাখেন না প্রণয়জিৎ বাবু কিন্তু এর আগের বারও এমএলএ ছিলেন সরকার বাম্পন ছিল মুখ্যমন্ত্রী ধরেন মাল্টিপারপাস যে আমাদের এই হল টাউন হল উদয়পুরে উদ্বোধন করে ওনা কিন্তু আগে থেকে আমরা হয় জনপ্রতিনিধি নালে অফিসার পাঠিয়ে নিই যে আপনি থাকবেন পারবেন কি না কনসেন্ট দেন তো বাম্পনের সময় আমরা কি করেছি এটা তো আর বলার অপেক্ষা আমরা কোনো ক্ষেত্রেই বরং আমাদের কোনো ক্ষেত্রে যদি দুর্বলতা হতো আমি বলতাম যে কোনো স্থানীয় বিধায়ককে যদি কোনো কারণে না ডাকা হতো বা না বলা হতো আমরা দেখতাম অভিযোগ করতাম মুখ্যমন্ত্রী আমাদের ডেকে বলতেন কেন তোমরা রাখো নি তাদের তো এইসব কোনো কিছু নাই দ্বিতীয়ত উনি এই কর্মসূচি পালনের সময় বলেছেন বাম এই বিজেপি হলো উন্নয়নের সরকার কাকড়াবন উন্নয়নের একেবারে উপরে উঠেছে কী এখানে কৃষকের এটা ঠিক কারণ কৃষি এলাকা কৃষকের উন্নয়নের প্রধানমন্ত্রী থেকে অনেকে অনেক কিছু করেছেন তারাও অনেক কিছু করছেন কৃষি দপ্তর যা করছে সারা ভারতবর্ষেই প্রচার করছেন ছ হাজার টাকা কৃষকদের দিচ্ছেন বাস্তবে কি হচ্ছে কিছু কৃষককে দিচ্ছেন ঠিক আছে বাস্তবে সারের দাম কী অবস্থা সার ওষুধ যে হারে বাড়িয়েছেন বা কৃত্রিম অভাব তৈরি করা অর্থাৎ সরকার সাপ্লাই দেন না বাজার থেকে কিন্তু ইউরিয়া সার মাঝখানে পাঁচ টাকার সার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতে হয়েছে কৃষকদের এই পোষ ফসল সময় যে সময় দরকার ছিল না পটাশ সুপার ফস একই অবস্থা তো এইখানে টাকা দিচ্ছেন ওখানে কৃষকদের সব নিয়ে নিচ্ছেন এটা কী সাহায্য হলো সাথে আরেকটা প্রচার করছেন যে আমরা তো কৃষকদেরকে সহায়ক মূল্যে ধান কিনছি আমি আপনাদের তথ্য দিয়ে বলতে পারি যে তারা বলছেন বাম চেষ্টা হয়েছে কিন্তু রাজনৈতিক কারণে দেয়নি তাদের সামনে হচ্ছে কৃষকদের ভালো এটা তো দুঃখ নিলে খুবই ভালো আমরা মনে করি কতটুকু ডাকডুল ডাকিটাচ্ছেন তো এক থেকে দু শতাংশের বেশি না উৎপাদন যা হয় তার আটানব্বই নিরানব্বই শতাংশই কেনা হয় না আমি তথ্য দিয়ে বলতে ধরুন আঠারো উনিশ সালে চালু করেছে তারা এগারো লক্ষ নব্বই হাজার দুশো আষট্টি মেট্রিক বিধানসভার যা তথ্য দিয়েছে উৎপাদন হয়েছে এগারো লক্ষ নব্বই হাজার দুশো আষট্টি মেটর কিনেছেন কত দশ হাজার চারশো ছয় মেট্রিক টন কত শতাংশ শূন্য দশমিক আটশো শতাংশ ক্রয় করেছেন আমি কুড়ি একুশ বাইশ একুশ বাইশ তারা তথ্য দিতে পারেননি কুড়ি একুশ সালে বারো হাজার বারো লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে কিনেছেন কত তেরো হাজার সাতশো ছেচল্লিশ দশমিক নয় মেট্রিক টন অর্থাৎ এক দশমিক চোদ্দ শতাংশ নিরানব্বই শতাংশ নাই ডাকডুল তো পিটাচ্ছেন সপ্ত প্রচারের মুখ একবারে এয়ারপোর্ট থেকে সাবরুম পর্যন্ত এখানে আপনার এই বর্ডার থেকে আরম্ভ করে ধর্মগর সব জায়গায় দেখবেন চেহারা দেখাচ্ছে এমন প্রকল্প আছে এক পয়সা খরচ কিন্তু প্রচার খরচ করছে এরকম অবস্থা হচ্ছে সুতরাং এগুলি আসলে তাদের দেউলিয়াপনা এখন আগে যেমন জুমলাবাজি করে সরকার তৈরি করেছেন মানুষগুলিতে এখন আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন মানুষকে বোকা বানানোর জন্যে উনি ওখানে এটাও বলেছেন কাকড়াম অনেক উন্নত কি সোনামুরা দিয়ে কাক উদয়পুর পর্যন্ত জাহাজ চলে আসবে তো এটা তো লজ্জার বিষয় মানুষ ছিসি করছে এখন আবার উনি এটা বলছেন হেলথের যে দুটো প্রকল্প আমি কাকরাবন এবং মির্জা মির্জা ওই দিন বলেননি মির্জা প্রকল্পের জন্য আমাদের সময় টাকা দেওয়া হয়েছে শেষ হয়েছে আমাদের সময় অল্প কিছু বাকি ছিল কাকরাবনের জন্য প্রায় চার কোটি টাকা বামপন সেকশন করেছেন এটা বলা বা জন্য কিন্তু অনেক আগেই পরিকল্পনা এই এলাকার অন্তক্ষে আমি বলবো এই এলাকা না শুধু সোনামূলের একটা অংশের মানুষের উপকার সেই জন্যই এটা বেশি গুরুত্ব ছিহ্ন দীর্ঘদিনের দাবি এটা পূরণ হয়েছে নিশ্চয়ই এই কাজটা হওয়ার পরে মানুষ উপকৃত হবে এটা আনন্দিত আমরা